হি গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়াইফ কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে হাঁসের ডিম দিয়ে ফুলকপির রেসিপিটি নিয়ে এসেছি শীতকালে আমরা ফুলকফি খেতে সবাই ভালোবাসি আর হাঁসের ডিমের সাথে ফুলকফি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আশা করব। আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি দেখ বানানোর পর আমাকে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের রেসিপিটি কেমন লাগলো তাহলে চলুন রেসিপিটি শুরু করি কড়াইয়ে আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেলটাকে একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি নম নুন আর এক পিঞ্চ অফ হলুদ আমি এখানে হাঁসের ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি একটু চাকু দিয়ে বা কোনো ফোক দিয়ে আপনারা একটু ফুটো ফুটো করে নেবেন তাতে কিন্তু ডিমগুলো ফি ফুটে গায়ে ছিটবে না ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব নুন হলুদ আগে থেকে না মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ডিমগুলোকে ভাজলে এর মধ্যে কিন্তু নুনটা খুব সুন্দরভাবে ঢোকে আর হলুদের কালারটাও খুব সুন্দরভাবে আসে ডিমটাকে আমরা একটু এরকমভাবে লাল গোল্ডেন কালার করে ভেজে নেব আমার গোল্ডেন কালার করে ডিমগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন ভিডিওটা ছোট করব বলে আমি কিন্তু ফুলকপিটাকে আগে থেকে নুন আর হলুদ দিয়ে অল্প করে ভাপিয়ে নিয়েছি দেখুন টিপলে আমার নোখটা একটু ঢুকছে কিন্তু খুব নরম আমি করিনি এই অবস্থায় ফুলকফিগুলো আমরা এই বাদবাকি তেলের মধ্যে ভেজে নেব ফুলকফি সেদ্ধ সময় মনে রাখতে হবে হলুদটা একটু বেশি পরিমাণে দেবেন আর নুনটা একটু বেশি পরিমাণে দেবেন তাতে ফুলকপির ভেতরে নুনটা হয়ে যায় আর হলুদের রঙটাও আসে ভাজার সময় তখন হলুদ না দিলেও চলে এই অবস্থায় কিন্তু আমরা খুব সুন্দর করে ফুলকপিটাকেও ডিমের মতন একটু গোল্ডেন বাদামি রঙ করে ভেজে নেব আর একদম বেশি ভাপালেও চলবে না তাতে কিন্তু ফুলকপি ভাজা যাবে না ভেঙে যাবে একটু গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে আমি এখানে দিয়ে নিচ্ছি নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই আমি এখানে আর হলুদ অ্যাড করব না নুনের প্রয়োজন ছিল তাই আমি এখানে একটু নুন অ্যাড করছি তাহলে চলুন এটাকে একটু ভালো করে ভেজে নিন আর এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে বা ময়দার পরোটার সাথে আপনারা ডেফিনেটলি একবার আপনাদের ট্রাই করার অনুরোধ রইল দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা লাল কালার চলে এসছে এই সময় আমি এই ফুলকপিটাকে একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে নেব দেখুন এখানে কিন্তু অলমোস্ট আমাদের সেভেন্টি পারসেন্ট ফুলকপি কোকো হয়েছিল দেখুন যেটুকুনি তেল রয়েছে ঠিক সেইটুকুনি তেলের মধ্যেই দুটো গরম এলাচ দালচিনি আর দুটো লবঙ্গ আমি ফোড়ন দিলাম আর দিয়ে নিচ্ছি একটু সাদা জিরে দু থেকে তিন মিনিট ওয়েট করব ফোড়নটা একটু ভাজা হওয়ার জন্য অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন এরকম করে একটু ব্রাউন কালার করে নিতে হবে তাতে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় ঠিক এই স্টেজে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আমি দুটো বড়ো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ফাইনলি কুচো করবেন এরকম কুচো করে এই পেঁয়াজটা আমরা অ্যাড করে দিচ্ছি তেলে এবং পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর রঙটা গোল্ডেন ব্রাউন কালার আসে আমাদের পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন কালার করা অবধি ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা একটু সাইডে ফাঁকা করে মাঝখানে তেলটা আসা অবধি অপেক্ষা করব দেখুন মাঝখানে তেলটা জড়ো হয়ে গেছে ঠিক এখানে আমি দু টেবিল স্পুন আদা রসুন পেস্ট অ্যাড করবো এই আদা রসুন পেস্টটা তেলের মধ্যে নেড়ে নেবো আপনারা একসাথেও নেড়ে নিতে পারেন আমি আর পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগে খেতে তাই জন্য আমি পেঁয়াজটা একটু সাইডে সরিয়ে নিয়েছি এবার একে একে এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আমি প্রথমে এখানে অ্যাড করছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার যেটা একটু বেশি ঝাল এটা আমার বাড়িতে বানানো ধনে পাউডার এটা আমি অ্যাড করছি দেড় টেবিল স্পুন দেড় টি স্পুন আর দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এটা একদম হাফ টি স্পুন এবার শুকনো মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এবার আগে থেকে কেটে রাখা দুটো বড় সাইজের টমেটো এটা একটা রাফলি চপ করেছি কারণ সব কিছু একসাথে মেল্ট হয়ে যাবে টমেটোটাকে দিয়ে দিলাম এর সাথে এবার দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যেহেতু ইনগ্রিডিয়েন্টসগুলো ড্রাই রয়েছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এখানে অ্যাড করব অল্প একটু পরিমাণ জল দেখুন অল্প পরিমাণ জল অ্যাড করব এবার মশলাটাকে ভালো করে এই জলের সাথে মিশিয়ে নেব আর ঢেকে আমরা মশলাটাকে কষতে দেব দশ মিনিটের জন্য মশলাটা কষাটা খুব ইম্পর্ট্যান্ট মশলা থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ আমাদের বুঝতে হবে আমাদের মশলা কষেনি দেখুন আমাদের টমেটো পেঁয়াজ আদা রসুন একসাথে মিশে ওপর থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে এই স্টেজে বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু আমাদের ভালোভাবে কষে গেছে যেহেতু এখনও পর্যন্ত নুন অ্যাড করিনি এখানে আমি দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন নুন আর এবার দিয়ে নেবো হাফ টেবিল স্পুনের মতন চিনি হ্যাঁ নুন আর চিনি দিয়ে আমরা এবার মশলাটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষে নেবো দেখুন আমি না এখানে জল অ্যাড করে দিয়েছিলাম বাট সো সরি আমার ক্যামেরা এটা ক্যাপচার করতে পারেনি এখানে দু কাপের মতন আমি জল অ্যাড করেছিলাম আর জলটাকে আমি ফুটতে দিয়েছি যতক্ষণ এরকম টকবক করে না ফুটবে আমাদের এই ফুলকফি বা ডিম অ্যাড করা যাবে না আমার জলটা খুব সুন্দর টকবক করে ফুটে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তাই আমি এই মুহূর্তে ডিম আর ফুলকফিগুলোকে অ্যাড করে দিচ্ছি আগেই বলেছি আমার ফুলকফি কিন্তু সেভেন্টি পার্সেন্ট কুক তাই খুব বেশি কুক করার দরকার নেই কফি খুব গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট কোক অবস্থায় আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়া উচিত আমি এখন আপাতত ডিম ফুল কফিগুলো অ্যাড করেছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষে নেব এই ঝোক গ্রেভির সাথে যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হয়ে আসে তাই জন্যই খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু আপনাদের দরকার নেই ভালো করে একটু মিশিয়ে নেবেন আর এই সময় আপনারা নুন মিষ্টিটা চেক করে নিতে পারেন যদি কিছু প্রয়োজন হয় আপনারা দিতে পারেন আমারটা একদম পারফেক্ট তো নুন মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটা ঢেকে দিলাম ফিরে আসবো পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে ছিল গ্রেভিটাও অনেকটা কমে গেছে আর এটা যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই খুব বেশি শুকনো করবো না আপনারা যদি পরোটা দিয়ে খাওয়া পছন্দ করেন বা রুটির সাথে খেতে চান গ্রেভিটা আরেকটু শুকনো করে নিতে পারেন আমার অলমোস্ট ডিম ফুলকপি হয়ে গেছে এটা আমার বাড়িতে বানানো গরম মশলা যেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দু মিনিট ফুটিয়ে আমরা কিন্তু গ্যাসটা অফ করে দেব আর এটা ঢেকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতন তারপর আমরা এটা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগ লেগেছে এতক্ষণ পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টস বক্সে জানাবেন আপনাদের যদি কোনো অনুরোধের রেসিপি থাকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ